আমাদের আল্লাহ, খোদা না, আমাদের হিন্দু ভাইরা বানিয়েছে ভগবান, খ্রিস্টানরা বানিয়েছে গড, হিন্দুরা উপায়ান্তর না দেখে কয় আমরা বানিয়েছি খোদা। খোদা এসেছে ইরান থেকে, ইরানে খেদা দেন এটা। والكاذبين الغيظ والعافين عن না, যারা রাগকে হজম করে মানুষকে মাফ করে দেয় তাদেরকে মহসিন হিসাবে কবুল করেন কে? আর যে মহসিন হয় নবীদের পরেই তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়ে দেয়। أنعم النبيين والصديقين والشهداء والصالحين এই শুহাদাদের কাতারে তারা চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মহসিন হওয়ার তৌফিক দান করেন। আউযু বিল্লাহ কয় ভাবে পড়ব? কয় ভাবে? তিন ভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামির, আউযু বিল্লাহি মিন হামাযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। উঠেন কেন? এ কি সমস্যা হচ্ছে মুরব্বি, দেখেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, কার নামে? আল্লাহর নামে। আমাদের আল্লাহ খোদা না, আমাদের আল্লাহর নাম কি? আল্লাহ। আমাদের হিন্দু ভাইরা বানিয়েছে ভগবান, খ্রিস্টানরা বানিয়েছে গড, হুজুররা উপায়ান্তর না দেখে কয় আমরা বানিয়েছি খোদা। খোদা এসেছে ইরান থেকে, ইরানে খেদা দেন এটা। যদিও আগের সাহিত্যে খুব বেশি খোদা ব্যবহৃত হয়েছে। খোদার প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মেসেজিদ আমার মুর্শিদ। নজরুল একটু উল্টাপাল্টা করে ফেলেছেন মাঝে মধ্যে, বেশি উল্টাপাল্টা করেছে ঠাকুর। নজরুল তো লাইনের ভিতরে আছে, থাক সাহিত্যের দিকে না যাই। খোদা বলবেন না, খোদা না, আল্লাহর আসল নাম কি? ইসমে জাত, ইসমে জাত। আল্লাহর আসল নাম কি? সবগুলো কিতাবে আল্লাহ এসেছে, হিন্দু ভাইদের সাতটা বইতে আল্লাহ এসেছে, কিন্তু ওনারা পড়ে না। বাইবেলের ভিতরে আল্লাহ এসেছে, সবগুলো কিতাবে আল্লাহ এসেছে। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির, আমার নাম আল্লাহ, সব কিছুর আগে কার নাম? যখনই আল্লাহর নাম যোগ হবে আপনি হারাম কাজ করতে পারবেন না, যখনই আল্লাহর নাম যোগ হবে আপনি ওজনে কম দিতে পারবেন না, যখনই আল্লাহর নাম যোগ হবে আপনি গাঁজার ব্যবসা করতে পারবেন না, আপনি মদ খাইতে পারবেন না, ঠিক কিনা? আপনি কোনো বিবি ছাড়া অন্য কারো গায়ে হাত দিতে পারবেন? দেখবেন কে? আল্লাহ দেখবেন। এই ভয়টা থাকলেই আপনি জান্নাতি হয়ে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর উপস্থিতিকে ভয় করলো, মন যেটা চায় সেটা করলো না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায় দেব। আবার বলেছেন আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহর উপস্থিতিকে যে ভয় করবে আমি তাকে দুইটা জান্নাত দেব। কয়টা? একটা তাফসীরে এসেছে হারুনুর রশিদের একটা গল্প। খলিফা হারুনুর রশিদ অত্যন্ত নেককার ছিলেন তিনি। তিনি ইরাকের বাগদাদ থেকে মক্কা নগরী পর্যন্ত একটা পানির ফোয়ারা করেছেন, মিষ্টি পানির ফোয়ারা, ওনার বিবির নামে। ওটার নাম হলো নাহারে জোবায়দা। অত্যন্ত ফরেজগার ছিলেন বিবিও। আপনারা ভালো, হ্যাঁ, কি পড়বেন তখন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, দাঁড়ানো থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান, তারপর ওযু করে আসেন, দুই রাকাত নামাজ পড়েন, রাগ শেষ। রাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী আসলে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ওসিয়ত করেন, আউসান ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার চেহারার দিকে তাকিয়ে তিনটা কথা বললেন, লা তাগলাব লা তাগলাব লা তাগলাব, বুখারী মুসলিমের বর্ণনা, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, শেষ। কয়টা কথা? তিনটা। রাগ করো না, রাগ করলেন তো হেরে গেলেন, রাগ করলেন তো শেষ হলেন, ঠিক না বেটি? ওয়াল কাযিবিন আল গায়দা ওয়াল আফিন আনিন, না, যারা রাগকে হজম করে মানুষকে মাফ করে দেয় তাদেরকে মহসিন হিসাবে কবুল করেন কে? আর যে মহসিন হয় নবীদের পরেই তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়ে দেয়।
আনআম আন-নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালেহিন, এই শুহাদাদের কাতারে তারা চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মহসিন হওয়ার তৌফিক দান করেন। আউযু বিল্লাহ কয়ভাবে পড়ব? কয়ভাবে? তিনভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামির, আউযু বিল্লাহি মিন হামাদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। উঠেন কেন? এ কি সমস্যা হচ্ছে এই মুরব্বি? দেখেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, কার নামে? আল্লাহর নামে। আমাদের আল্লাহ খোদা না, আমাদের আল্লাহর নাম কি? আল্লাহ। আমাদের হিন্দু ভাইরা বানিয়েছে ভগবান, খ্রিস্টানরা বানিয়েছে গড, হুজুররা উপায়ান্তর না দেখে কয় আমরা বানিয়েছি খোদা। খোদা এসেছে ইরান থেকে, ইরানে খেদা দেন এটা। যদিও আগের সাহিত্যে খুব বেশি খোদা ব্যবহৃত হয়েছে। খোদার প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মেসেজিদ আমার মুর্শিদ। নজরুল একটু উল্টাপাল্টা করে ফেলেছেন মাঝে মধ্যে, বেশি উল্টাপাল্টা করেছে ঠাকুর। নজরুল তো লাইনের ভিতরে আছে। থাক, সাহিত্যের দিকে না যাই। খোদা বলবেন না, খোদা না, আল্লাহর আসল নাম কি? ইসমে জাত, ইসমে জাত। আল্লাহর আসল নাম কি? সবগুলো কিতাবে আল্লাহ এসেছে, হিন্দু ভাইদের সাতটা বইতে আল্লাহ এসেছে, কিন্তু ওনারা পড়ে না। বাইবেলের ভিতরে আল্লাহ এসেছে, সবগুলো কিতাবে আল্লাহ এসেছে। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির, আমার নাম আল্লাহ, সব কিছুর আগে কার নাম? যখনই আল্লাহর নাম যোগ হবে আপনি হারাম কাজ করতে পারবেন না, যখনই আল্লাহর নাম যোগ হবে আপনি ওজনে কম দিতে পারবেন না, যখনই আল্লাহর নাম যোগ হবে আপনি গাঁজার ব্যবসা করতে পারবেন না, আপনি মদ খাইতে পারবেন না, ঠিক কিনা? আপনি কোনো বিবি ছাড়া অন্য কারো গায়ে হাত দিতে পারবেন? দেখবেন কে? আল্লাহ দেখবেন। এই ভয়টা থাকলেই আপনি জান্নাতি হয়ে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর উপস্থিতিকে ভয় করলো, মন যেটা চায় সেটা করলো না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায় দেব। আবার বলেছেন আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহর উপস্থিতিকে যে ভয় করবে আমি তাকে দুইটা জান্নাত দেব। কয়টা? একটু তাফসীর এসেছে হারুনুর রশিদের একটা গল্প। খলিফা হারুনুর রশিদ অত্যন্ত নেককার ছিলেন তিনি। তিনি ইরাকের বাগদাদ থেকে মক্কা নগরী পর্যন্ত একটা পানির ফোয়ারা করেছেন, মিষ্টি পানির ফোয়ারা, ওনার বিবির নামে। ওটার নাম হলো নাহারে জোবায়দা। অত্যন্ত ফরেজগার ছিলেন বিবিও।